সারা দিন শেষে এইটুকু আরাম আমি তোমাদের দাদার কাছ থেকেই পাই, আমার বরের কাছ থেকে। কি আরাম, কি যে আরাম পেলাম। আর তোমাদের দাদা ভাই যখন এভাবে মানে দেয়, দাদা ভাই যখন এভাবে মানে দেয় তখন এত আরাম লাগে তোমাদেরকে আমি কি বলবো। ব্যাক টু মাই চ্যানেল রিপাস ব্লগে সবাইকে নতুন ভিডিওতে আরেকবার জানাচ্ছি স্বাগত আর ভালোবাসা। কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে এখন হচ্ছে মানে একটার মতন বাজে, আর এখন থেকে আমার ব্লগটা আমি স্টার্ট করছি। এখন আমি ঘরে, আর ঘুম থেকে উঠেছি আজকে মোটামুটি 10:30-11:30 দিকে, 11টা বেজেছে ঘুম থেকে উঠতে, 11টার দিকে উঠেছি। উঠে চাটা খেয়েছি, এই খেতে নেতে মোটামুটি এখন একটার মতন বাজে। ঘুরি দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, এখন আমার ঘরে তোমরা কিচ্ছু দেখতে পাবে না, তার কারণ তোমরা দেখেছো ঘর থেকে সমস্ত জিনিসপত্র বার করে দিয়েছি। মানে যে দেখছো পেছনে ওয়াইফাই বোর্ডগুলো ঝুলছে, মানে সব সুতো দিয়ে দিয়ে বেঁধে বেঁধে রেখেছি। আর এই কর্নারটাতে গোপালকে বসিয়ে রেখেছি, আর ওই ঘরে একটা আমার টেবিল ছিল, ওই টেবিলটাকে আপাতত আমি এই ঘরে এনে রেখেছি। আর ওই ঘরে যে একটা চৌকি ছিল, ওই চৌকিটাকে এনে আমি এই ঘরে বিছিয়েছি। তো বিছিয়ে আবার তো তোমাদের দাদা আমি তাতা এখানে ঘুমোচ্ছি। আর এই আলনাটা হচ্ছে আমার না, এই আলনাটা আমার না, এই কারণে আলনাটা এখানেই রয়েছে। কেননা আলনাটা হচ্ছে ওই যে মানে আমার পাশের রুমে ওই আন্টির, এটা হচ্ছে আলনা। তো আমাকে জাস্ট ব্যবহার করতে দিয়েছিল, আমি যখন প্রথম এই ঘরে আসি তখন আমার ঘরে কিছুই ছিল না। মানে এখন যেমনটা দেখতে পাচ্ছ, মানে এর থেকেও মানে একদম মানে নিট ক্লিন ঘর ছিল, মানে ঘরে কিচ্ছু ছিল না। তো তখন শুধু জামা কাপড় আমি কিভাবে রাখতাম জানো? তখন তো আমার ইউটিউব চ্যানেলটা ছিল না, তাই তোমাদেরকে শেয়ার করিনি। বাট আমি এই যে টেবিলটা দেখছো, এই টেবিলটা হচ্ছে আমাদের মালিকের টেবিল, রুম মালিকের। তো ঘরে শুধু সেফ এই একটা টেবিল ছিল আর এই একটা চৌকি ছিল। তো এই টেবিলের মধ্যে আমি জামা কাপড়গুলো ভাঁজ করে 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 প্রতিদিন ব্যবহারের জামা কাপড় ভাঁজ করে করে রেখে দিতাম। আর এই চৌকিটা এই ঘরেই ছিল। তো আমি যখন খাট কিনেছিলাম তখন চৌকিটাকে আরেকটা রুমে ট্রান্সফার করেছিলাম। আর তখন জামা কাপড় রাখার জন্য আন্টি আমাকে ওই আলনাটা দিয়েছিল, কারণ আন্টি ওই আলনাটা ইউজ করতো না। তো তার জন্য ওই আলনাটা আমাকে দিয়েছিল যে আমি যাতে ইউজ করি। কিন্তু আমি যখন এখান থেকে চলে যাব তাহলে এখন তো তাকে তার জিনিস দিয়ে যেতেই হবে না। তো এর জন্য আলনাটা ঘরেই রেখে দিয়েছি, যে যখন বেরিয়ে যাব তখন বের করে দিয়ে চলে যাব। এত রৌদ্র উঠেছে আজকে, কি বলবো তোমাদেরকে, মানে বলার মতো না। আবার মনে করো আগে আমি যেমন মনে করো ছিলাম, ঠিক এখন সেরকমই হয়ে গেছি, মানে আগে এইরকমই ছিলাম। আর এই ঘরটাতে দেখছো কিচ্ছু নেই আমার এই ঘরে। আগে কিন্তু আমি এইভাবেই সংসার করেছি, প্রথম যখন এই ঘরে ঢুকি ঠিক এইভাবেই আমার ঘরটা ছিল, এই রকমটাই ছিল একটা একটা করে। তাহলে তোমরা বুঝতে পারছো যে আমার ঘরটা তাহলে আগে কীরকম ছিল, আর আমি আসার পরে কীভাবে সব কিছু জিনিসপত্র সাজিয়েছি। মানে এমন কোনো জিনিস ছিল না যে আমাকে কারো কাছে চাইতে যেতে হবে যে আমাকে এই জিনিসটা দাও, সমস্ত জিনিস আমি করে ফেলেছিলাম, সমস্ত জিনিস। দেখো তোমাদের হচ্ছে দাদা হলো নিম পাতা পেয়ে এনেছে, এই টাইমটা তো নিম পাতা আর বেগুন ভাজা খেতে ভালো লাগে, তো তার জন্য তোমাদের দাদা গাছ থেকে পেরে এনেছে। তো ওগুলো রোদে শুকোতে দিয়েছে, তো ভাজা করা হবে। তো এইভাবে রোদে শুকোতে দিয়েছে, তার জন্য আমি ধুবো, একটু ধুয়ে এখন আজকে মানে যেটুকু খাবো সেটুকুই আর কি ধুবো, ধুয়ে তারপরে রোদে। এটা জ্বালানিম পাতা, এটাই ফেটে যাবে।
কেছে আমি রেডিটা করি তো চলো বন্ধুরা, আমার স্নান ধান হয়ে গেছে, কিছুটা জামা কাপড় ছিল কেচে নিয়েছি, কেচে একবার স্নান করে উঠলাম, তো এখন পুজোটা দিয়ে দেবো। তো এখন তো আমার ঘরে সব জিনিসপত্র পার করাতে গোপালকে আমি ঘরের একটা কোণাতে বসিয়ে রেখেছি, যখন আমি চলে যাব তখন আমি আমার গোপালকে আমার সঙ্গে নিয়ে যাব। তারপর দেখো বন্ধুরা, আমার পুজো দিয়ে এসে এই যে নিম পাতা ভাজা রান্নাটা অনেকক্ষণ আগেই করেছি। তো তোমাদের দাদা যে নিম পাতা ভাজা খেতে চাইছিল, আর এখানে আছে সজনে ডাঁটা চচ্চড়ি, আর এই নিম পাতার জন্য বেগুন ভাজা, আর এখানে ডাল। অ্যাকচুয়ালি আজকে যে কয়টা রান্না হয়েছে সে কয়টা তোমাদের দাদার হচ্ছে পছন্দের মানে মেনু। এতটুকু নিচ্ছ কেন? খেতে হবে নিম পাতা। তোমাদের দাদা এগুলো সম্পূর্ণ খাবে, আর মানে প্রথমে টায়ার লাগছে কি বলবো, এত কিছু করেও নাম পাওয়া যায় না, বুঝেছো? এই যে তোমাদের দাদার আজকে যে যতগুলো রান্না করেছে এগুলো সব তোমাদের দাদার পছন্দের খাবার। এই যে ডাটা, এই যে ডাল, মুসুর ডাল, তারপরে নিম পাতা ভাজা, এগুলো সব তোমাদের দাদার পছন্দের খাবার। আর আমি খাওয়া দাওয়া করে উঠলাম, তোমাদের দাদার এখনো খাওয়া দাওয়া হয়নি, তোমাদের দাদা খাচ্ছে। এত টায়ার লাগছে সকাল থেকে কাজ করে 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 একদম অবস্থা শেষ আমার।
আর ভালো লাগছে না গাইস, এত করলে কার ভালো লাগে বলো। এখন আমি একটু শ্যাম্পু করেছি তো চুলগুলো একটু ভেজা রয়েছে, আর ডায়ারটা তো হেয়ার ড্রায়ারটা পাঠিয়ে দিয়েছি, আর শুকোনোর কোনো উপায় নেই, তার জন্য এখন চুলটা এভাবে ফ্যানের নিচে ছেড়ে দিয়ে শুকোবো। এগুলো আমারই ফ্যান, এই ফ্যানগুলো আমারই, আমি যখন যাব খুলে নিয়ে যাব। ইয়া বা, তুমি উপর থেকে নিচে শুলে কেন? কিচ্ছু নেই, ঠান্ডা লেগে যাবে। তুমি নিচেই দাও তো, উপরে গেলে শব্দ হবে। দিবা নাকি দাও, দিবা নাকি দাও, ভালো লাগছে না। সারাদিন পর যখন একটু মানে রেস্ট নিতে আসি না, তখন আর মনে হয় না যে কিছু করি, তখন আর মানে নিজেকে আর কন্ট্রোল করতে পারি না, শরীরটা আস্তে আস্তে ছেড়ে দেয় বিছানাতে। আর এখন যেহেতু আমার ঘরে খাটটা সরিয়ে দেওয়া হয়েছে, তার জন্য ঠিকঠাকভাবে না চকিতে শোয়া যায় না, প্রচণ্ড চাপাচাপি হয়, তাতানকে ঘুম পাড়িয়ে দেওয়া হয় চকিতে। আর তোমাদের দাদা আর আমি নিচেই শুই দুপুরবেলাটা, আর রাত্রিবেলাটা কোনো কোনো দিন তোমাদের দাদা নিচে থাকে, আমি তাতানকে নিয়ে উপরে থাকি, এইভাবেই মানে কয়দিন থাকা হচ্ছে। প্রচণ্ড শরীরটা টায়ার্ড লাগে বুঝলে, তোমরা যারা যারা এরকম করো আশা করছি তারা বুঝবে যে রিপাদি বললো কথাটা সত্যি। সারাদিন কাজকর্ম করার পর যখন বিছানায় আসি, আমার তো বর্তমানে বিছানা নেই, তার জন্য নিচেই শুয়ে আছি। তো গরমের দিন তো কোনো ব্যাপার না, সানে মানে মেঝেতে ঠান্ডা লাগে, বেশ শুয়ে আরামই লাগে। কেন রুমটা মানে জিনিসপত্র পার করে দিয়েছি, এখনও ঘরটা থেকে আমরা বেরিয়ে যেতে পারছি না, তার একটা কারণ আছে, আমি খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে এই কথাগুলো শেয়ার করব। তোমরা কন্টিনিউ ব্লগগুলো ফলো করবে, সব জানতে পারবে গাইস, আমি একটাও তোমাদের কাছ থেকে লুকোবো না। তো চলো কন্টিনিউ দেখতে থাকো, আমার প্রচণ্ড টায়ার লাগছে, প্রচণ্ড মাথা পেন করছে। আর চোখের মধ্যে গুঁতো মেরে দিচ্ছ তো তুমি, এত মাথা ব্যথা করছে জানো, ভালো লাগছে না আমার আজকে। কেন এরকম লাগছে, অনেক বেলা করে তো উঠলাম, তাও তেল তেল দিতে তেল দিয়ে দাও তো একটু, ভালো লাগছে না। কি আরাম গাইস, জীবনটা একদম ধন্য হয়ে যায় জানো তো, সারা দিন শেষে এত আরাম, মানে বিছানায় এলে মানে হচ্ছে আরাম আর আরাম, আরাম আর আরাম, এত আরাম মনে হচ্ছে আর কোথাও নেই, এরকম লাগে এত তো আরাম। আমি যখন সারাদিন কাজকর্ম করে যখন বিছানায় আসি না, মনে হচ্ছে ইস কী যে আরাম পেলাম। আর তোমাদের দাদা ভাই যখন এভাবে মানে দেয় তখন এত আরাম লাগে, তোমাদেরকে আমি কী বলবো। দাদা ভাই যখন এভাবে মানে দেয় তখন এত আরাম লাগে, তোমাদেরকে আমি কী বলবো। এই যে মাথা এত যন্ত্রণা করে মাইরি, আমার মাথা ব্যথা, আমার ইদানিং এখন আমার পেশা হয়ে গেছে, মাথা ব্যথা আমার যেন একটা মেনিয়া হয়ে গেছে। মাথা ব্যথা না গো, তাই না গো, দাও মাথা দাও, আমার ঘুম পেয়ে গেল, ঘুমাবা বাবুর পাশে যেয়েছো। তাতান বিছানার চকিতে ঘুমে যায়, কপাল টিপতে বলিনি তো, মাথার চাঁদিটা ব্যথা করছে, মুটকি দাও জোরে জোরে। দাও ভালো করে মাথাটা টিপে দাও, আমাকে একটু ঘুম পাড়ায় দাও, আমাকে একটু ভালো করে আরাম দিয়ে মাথাটা টিপে টাপে দাও, তারপরে আমি ঘুমাই যাই, তারপরে তুমি চলে যাবে। আমার শরীরটা খুব খারাপ লাগছে, মানে আমার মাথা ব্যথা করছে, আবার কয়দিন থেকে মাথার যন্ত্রণাটা খুব বেড়েছে। চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি, যদি তোমাদের ভালো লাগে লাইক করে কমেন্ট করে শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন কোনো বন্ধু এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে
পাশের বেল আইকনটাকে ডাবিয়ে অল বাটনে ক্লিক করে দিও। দেখা হবে নেক্সট ভিডিও বা ব্লগ নিয়ে। আজকের মতন টাটা।